আমন্ত্রণ এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইএ লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসইতে 555.64 কোটি টাকা শেয়ার লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 17.1 পয়েন্ট বেড়ে 6342 পয়েন্ট, ডিএস30 সূচক 3.7 পয়েন্ট বেড়ে 2193 পয়েন্টে এবং ডিএসইএস বা সরিয়া সূচক 2.8 পয়েন্ট বেড়ে 1377 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসইতে 359টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 124টির, কমেছে 53টির এবং অপরিবর্তিত রয়েছে 182টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, সি পার বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মাসিউটিক্যালস ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইএর লেনদেনে ছিল মিশ্র প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইএর সার্বিক সূচক সিএএসপিআই 25.3 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 18696 পয়েন্টে। সিএসইতে আজ 166টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 63টির দর বেড়েছে, কমেছে 38টির আর 65টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসইতে 20.73 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দর্শক, এবার জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে 2023-24 অর্থ বছরের বাজেট, যা কার্যকর হবে 1 জুলাই থেকে। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া বাজেট অধিবেশনে কণ্ঠ ভোটে পাশ হয় বাজেট। বাজেটের আকার 7,61,785 কোটি টাকা। গেল 1 জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে ঘাটতি ধরা হয় 2,61,785 কোটি টাকা, যা মোট জিডিপির 5.2%। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 1,02,490 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,55,395 কোটি টাকা সংগ্রহের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। রাজস্ব হিসেবে 5,00,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। লক্ষ্যমাত্রা অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড সংগ্রহ করবে 4,30,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে সংগ্রহ হবে আরও 70,000 কোটি টাকা। এর আগে বাজেট কেন্দ্রিক সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী জানান, এই বাজেট বাস্তবায়নযোগ্য এবং নিম্ন আয়ের মানুষের থেকে শুরু করে ধনী ব্যবসায়ী পর্যন্ত সবার জন্যই সুযোগ সৃষ্টি করা হয়েছে। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ব্যাংকের ডিজিটাল সেবা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্য ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের কাছে পাঠানো হয়েছে। সরকার ঈদের ছুটি একদিন বাড়িয়ে 4 দিন করেছে। সেই হিসেবে এবার ঈদের ছুটির কারণে 27 জুন থেকে 30 জুন পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। ঈদের ছুটির পর খুলবে শনিবার, সেই দিনও সরকারি সাপ্তাহিক ছুটির কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় শনিবার কিছু শাখা খোলা থাকে। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে র্যামিটেন্স প্রবাহ বেড়েছে। চলতি জুনের 23 দিনে দেশে এসেছে 179,66,40,000 মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে জানা যায়, এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা $2 বিলিয়ন ঘরে পৌঁছাবে। এখন পর্যন্ত রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে 27,84,60,000 এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে 9,57,40,000 এসেছে। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে 141,74,10,000 আর বিদেশি ব্যাংকের মাধ্যমে $50,00,000 প্রবাসী আয় এসেছে। এর আগে মে মাসে 169,16,30,000 রেমিটেন্স এসেছিল।
ঈদুল আজহা উপলক্ষে ছয় দিন বন্ধ থেকেছে দেশের চতুর্দেশীয় বাংলা বান্দা স্থলবন্দর। তবে বন্দরের ইমিগ্রেশনে যাত্রী পারাপার অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশ। সকালে বাংলা বান্দা কাস্টম সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম এই তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, ঈদ উপলক্ষে বাংলা বান্দা কাস্টম শুল্ক স্টেশন এবং বাংলা বান্দা যা আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সঙ্গে আলোচনার সাপেক্ষে 27 জুন থেকে 2 জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটি সহ মোট 6 দিন আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে বাংলা বান্দা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথর সহ সব প্রকার আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 3 জুলাই যথারীতি নিয়ম মেনে বন্দরের কার্যক্রম চালু হবে। তবে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলা বান্দা ইমিগ্রেশনে যাত্রী পারাপার অব্যাহত থাকবে। এই ছিল আজকের এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।